আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গাউসের উপপাদ্যের প্রয়োগ নম্বর 4, সুষমভাবে আহিত অসীম বিস্তৃতির সমতল পাতের জন্য, সমতল পাতের জন্য তড়িৎপ্রাবল্য, তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য নির্ণয়। অসীম বিস্তৃতির বড় আকৃতির আহিত পাত দেখানো আছে ছবিতে। এই পাতটার ক্ষেত্রফল কত আমরা জানি না। সমতল পাত হচ্ছে আধান যুক্ত, আধান দেওয়া আছে এর মধ্যে। তো এই আধানের তলমাত্রিক ঘনত্ব ধরলাম সিগমা, অর্থাৎ প্রতি একক ক্ষেত্র বলে আধান রয়েছে সিগমা। এই পাত্রের কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হবে। সেটা করার জন্য আমাদের করতে হবে কি, আর দূরত্বে মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দু নেওয়া হচ্ছে। এবার পি বিন্দুকে কেন্দ্র করে আর দৈর্ঘ্যের একটি গাউসীয় তল কল্পনা করতে হবে, দুই পাশে পাতের দুই পাশে কল্পনা করতে হবে। এখানে করলাম এদিকে দেখো, আর এই দৈর্ঘ্যটা আর এখান থেকে এই দৈর্ঘ্যটা আর গাউসীয় তল কল্পনা করা হলো। এখানে এটাকে পিল বক্স বলা হয়, পিল বক্স বলা হয়, পিল মানে বড়ি, বড়ি টাইপ আর কি বক। এখানে একটা তল, এখানে একটা তল, দুই পাশে তল কল্পনা করা হলো। এটা এটা নাম S3, এটা S2, এটা S1, প্রতিটা ক্ষেত্রফল সমান ডেল্টা এস ডেল্টা এস ডেল্টা এস। এই বিন্দুতে ক্ষেত্রফলের অভিমুখ বাইরের দিকে, আর তো ক্ষেত্রফলের ক্ষেত্র অভিমুখ বাইরের দিকে। এই বিন্দুতে ক্ষেত্রফলের অভিমুখ হচ্ছে উপরের দিকে, খাতার উপরের দিকে, আর তড়িৎপ্রাবল্য অভিমুখ এদিকে। অর্থাৎ এই বিন্দুতে হচ্ছে তড়িৎপ্রাবল্য ক্ষেত্রফল লম্বভাবে থাকবে। আচ্ছা, এই বিন্দুতে ক্ষেত্রফলের অভিমুখ বাইরের দিকে, তড়িৎপ্রাবল্য অভিমুখ বাইরের দিকে। এবার গাউসীয় তলটা যে আমরা কল্পনা করলাম তার ক্ষেত্রফল, প্রতিটা ক্ষেত্রফল ডেল্টা এস ডেল্টা এস ডেল্টা এস। অর্থাৎ ধরি গাউসীয় তলের ক্ষেত্রফল ডেল্টা এস। গাউসীয় তলের মধ্যে আধান রয়েছে, একক ক্ষেত্রফলে আধান রয়েছে সিগমা, আর ডেল্টা এস ক্ষেত্রফলে আধান রয়েছে সিগমা ডেল্টা এস। এবার গাউসের উপপাদ্য প্রয়োগ করব আমরা, প্রয়োগ করলে পাবো কি, মোট সারফেস মোট ফ্লাস্ক সমান সমান ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডি এস মোট আধান বাই এপসাইলন নট। যদি এটা শূন্য মাধ্যমে থাকে তাহলে এপসাইলন নট, আর যদি অন্য মাধ্যমে থাকে এপসাইলন। এবার এটাকে আমরা ডাবল ইন্টিগ্রেশন লিখতে পারি, সারফেস যেহেতু ক্ষেত্রফল দৈর্ঘ্য দুইটা দুইটা লিখলাম, দুইটা ভাগ করে দিলাম। এইদিকে হচ্ছে মোট আধানে বলে সিগমা ডেল্টা বসিয়ে দিলাম। এটাকে তিনটে ভাগে ভাগ করবো, ফ্লাস্ক হচ্ছে তিন দিকে যাবে, প্রথমে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। প্রথমে এস ওয়ানের জন্য করবো ই ডট ডি এস, এস টুর জন্য করবো ই ডট ডি এস, এস থ্রির জন্য করবো ই ডট ডি এস সমান সমান সিগমা ডেল্টা এস। এবার দেখো এস টুতে মাঝখানে মাঝখানে দে ফ্লাস্কের অভিমুখ এদিকে, তড়িৎ আর ক্ষেত্রফলের অভিমুখ উপরের দিকে, দুইটা লম্ব, ফলে ই ডট ডি এস হচ্ছে জিরো হয়ে যাবে। ই ডট ডি এস কস 90 ডিগ্রি, ই ডট ডি এস, ই ডট ডি এস কস সমান সমান ই ডি এস কস 90 ডিগ্রি, এটা জিরো হয়ে যাবে। তাহলে এস টুর মানটা জিরো হয়ে যাবে, এখানে এস টুর মান জিরো পেয়ে যাবো। আর এস ওয়ানের মান ই ডট ডি এস, এস টুর মান হচ্ছে এর প্রতিটাতে হচ্ছে ই এর অভিমুখ ডি এস এর অভিমুখ একই দিকে, ই এর অভিমুখ ডি এস এর অভিমুখ একই দিকে। অর্থাৎ ই ডি এস আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ই ডি এস কস 0 ডিগ্রি পাবো, মানে 1 পাবো। ই ডি এস ডি এস এর মান ডেল্টা এস, এখানে ডি এস এর মান ডেল্টা এস পাওয়া যাবো, সেটাই আমরা এখানে লিখেছি ই ডি এস। তাহলে এখানে আমরা, এখানে আমরা বসিয়ে দেবো ই ডি এস, এখানে 0, এখানে ই ডি এস, তাহলে ই ডি এস ই ডি এস 2 EDS বা 2 ΔS পেয়ে যাবো। সেটাই দেখানো হচ্ছে উল্টো পাশে, দেখো ই ডেল্টা এস, ই ডেল্টা এস প্লাস 0 সিগমা ডেল্টা এস, দুই পাশ থেকে ডেল্টা এস ডেল্টা এস ক্যান্সেল হয়ে যাবে, থাকবে ই টু ই, টু ই সমান সমান হচ্ছে সিগমা 2 ε0। অভিমুখ হচ্ছে পাতের মধ্যবিন্দু হচ্ছে বাইরের দিকে।